আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েট লসের প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। এটা কিন্তু অনেক বেশি ওজন কমাবে, শুধু ওজন কমাবে না, এটা আপনার পেটের চর্বি দূর করে আপনার স্কিনের যত মেস্তা ব্রণ আছে এগুলোও কিন্তু কমাতে সাহায্য করবে এবং স্কিনটা টান টান করবে এবং গ্লো করবে। আমি অলরেডি এটা খুলেছি, খুলে আপনাদেরকে লাইভে দেখিয়েছি, এই সেটা আমি আপনাদেরকে দেখাই। এর ভিতরে কিন্তু ছোট্ট একটা প্যাকেট থাকে, হ্যাঁ, এই ছোট্ট একটা প্যাকেট থাকে। এই ছোট প্যাকেটের ভিতরে থাকে কয়েকটা এই যে ব্রোয়ের মতো, এটা কিন্তু খাইতে অনেক টেস্টি, হ্যাঁ, কিন্তু শুধু খাওয়া যাবে না, এটা হচ্ছে আপনাকে ফুটিয়ে খেতে হবে। আর এটা কিন্তু কোনো রকম কোনো ই না, মানে হচ্ছে খেতে গেলে যে তিতা ঠিতা এমন না, এইটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি। কেন আমি এটা মিষ্টি বলতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি হচ্ছে এর আগে আমি যখন লাইভ করেছি একটু ভিজিয়ে রেখেছিলাম, ভাবছিলাম যে এটা খেতে মনে হয় অনেক বাজে, তো এটা কিন্তু খেতে অনেক বাজে না। দেখতে হচ্ছে পাতালতাগুলা কেমন যেন, কিন্তু এটা মানে খেতে এত মিষ্টি, মনে হয় যে গুড় খাচ্ছি এমন লাগে, এটা একদম মধুর মতো মিষ্টি। তো আমি আপনাদেরকে দেখাই, দেখুন এটা একটা অ্যারাবিয়ান টি, এটার নাম হচ্ছে কোপা হার্ব। এটা আপনার হচ্ছে 120 গ্রাম থাকবে এবং এটার ভিতরে যা যা আছে আপনার 21 দিন খেতে পারবেন। হ্যাঁ, এখানে যে যে ইনগ্রেডিয়েন্টস আছে, এটা কি কি করতে হবে, সব কিছু কীভাবে ইউজ প্রসেস সব কিছু থাকবে। তো এই যে দেখুন, এইটার ভিতরে হচ্ছে এরকম প্যাকেট থাকবে, আর একটা প্যাকেটের ভিতরে কয়েকটা বড়ই ধরনের থাকে। আর এই যে এটা দেখুন কেমন গাছ লতা পাতা, গাঁধা ফুল ফুল আছে অনেক কিছু। হ্যাঁ, তো এইটার নিয়ম হচ্ছে এখানে ইউজিং প্রসেস লেখা আছে, এখানে গাঁধা ফুল দেওয়া আছে, তারপরে হচ্ছে বিভিন্ন আপনার ইয়ে আছে। এই যে দেখুন, এই যে এখানে গাঁধা ফুল আছে, তারপরে বড়ই আছে, মানে এগুলো সব কিছু কিন্তু ওয়েট লসের। এখানে মানে আমরা ছোটোবেলায় দেখা যাচ্ছে যে ওয়েট লসের জন্য বিভিন্ন প্রোডাক্ট খেয়ে থাকতাম না, মানে ওয়েট লসের জন্য না, চিরতার পাতা ভিজিয়ে তারপরে বিভিন্ন সাল বাকল ভিজিয়ে কিন্তু মানুষ গ্যাস্ট্রিকের জন্যও খাইতো। আর প্রসেসটা এইটা, সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। অনেকেই করে কি যে এরকম অল্প অল্প করে কয়েকটা গাছ লতা পাতা নিয়ে হচ্ছে খেয়ে থাকে, হ্যাঁ, তা এরকম করা যাবে না। এটা পুরোটা নিয়ে এর ভিতরে 3.5 লিটার পানি দিতে হবে এবং তকবক করে ফুটবে এটা, এবং এর সাথে কিন্তু একটা এটার ভিতরে হচ্ছে নেটের ব্যাগ থাকে, একটা নেটের ব্যাগ। এই ব্যাগের ভিতরে অনেকেই করে কি যে এই সবগুলো প্রসেসিং, এইগুলোর নিয়ম কিন্তু ব্যাগটা দিছে এই কারণে, এর ভিতরে সমস্তটা ভরে জাল দিতে বলেছে, কিন্তু না, দরকার নাই। এটা আপনি এমনি সেকে নেবেন, আবার এটা দিয়েও সেকতে পারেন কিন্তু, হ্যাঁ, এটার ভিতরে দিয়ে এইভাবে করে মুড়িয়ে তারপরে হচ্ছে দেওয়া যায়, তো দরকার নাই আমাদের। আমরা হচ্ছে ভালোভাবে ফুটিয়ে এর যে নির্যাসটা আছে সেটা পুরো একদম বের করে নেব, তাহলে ডিটেলস আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখানে আমি পুরো 3.5 লিটার পানি নিয়ে নিচ্ছি, দেখুন আমি কিন্তু এখানে পুরো 3.5 লিটার পানি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিব, এটা ফুটতে দিব, একদম 20 মিনিট জাল করতে হবে। 20 মিনিট জাল করে এইভাবেই কিন্তু রেখে দেওয়া লাগবে, মানে ঢেকে রেখে দিতে হবে চুলা বন্ধ করে, বন্ধ অবস্থায় ঢাকনা দেওয়া অবস্থায় এটা ঠান্ডা হতে দিতে হবে। এরপরে ফ্রিজে সংরক্ষণ করে প্রতিদিন 1 কাপ করে খেতে হবে। আমি সব কিছু ডিটেলস দেখিয়ে দিব আপনাদেরকে। এবং হচ্ছে আমি এই যে যতটুকু ভিজিয়ে রেখেছিলাম আমি সেটাও এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন। একবারে সুন্দর করে প্রসেসিংটা হইলে খেতে এটা ভালোও লাগবে, আর এটা খেতে যে খারাপ তা না, এটা খাইলে বুঝতে পারবেন আর কি পরিমাণে ওয়েট লস হয়। আমি হচ্ছে এই ঢাকনা দিয়ে, এই যে আমি এখন পুরো এটা ঢেকে, পুরোটাই ঠান্ডা হয়ে গেছে, এখন বোতলে ঢালবো।
এই যে দেখুন এই ইনগ্রেডিয়েন্টস গুলো এটা কেমন হয়ে গিয়েছে। যাই হোক, কিন্তু এটা খাইতে কিন্তু আমি গতকাল রাতে খেয়েছি, আর এটা আপনারা দেখেছিলেন আমি পুরো পানি ভর্তি করে দিয়েছিলাম। এখন আমি এর থেকে জাস্ট এক কাপ খেয়েছি, বেশি না। এক কাপের বেশি কেউ খাবেন না, এক কাপের বেশি কিন্তু এক কাপও খাওয়া উচিত না। তারপরে এটা আমি এক কাপ খেয়েছি, আমার এখন এমন হচ্ছে মানে অনেক ইয়া লাগতেছে, মনে হচ্ছে চোখ ঠোক বসে যাচ্ছে একদিনে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি একটু বেশি ওয়েট লস করবো তাড়াতাড়ি, এই জন্য 15 দিনে শেষ করবো, না হলে 21 দিনেও আপনারা শেষ করতে পারবেন। তো আমি প্রথমে একটা পাতিলের ভিতরে সেকে নিই, তারপরে হচ্ছে অন্য একটা মানে কিছুর ভিতরে রাখবো। তো এটা হচ্ছে নিয়ম, একটা কাঁচের বোতলের ভিতরে দেওয়া। এটার ভিতরে যা আছে সব চেপে চেপে বের করে নিলে ভালো হবে। আর যারা আমার মতো কিপটে আছেন, এর ভিতরে আবার একটু পানি দিয়ে আর একটু খেয়ে ফেলতে পারেন। কিন্তু আমি যেটা করব, এটা কি আমি এমনি এমনি ছেড়ে দিব, এর ভিতরে আবার একটুখানি গরম পানি দিব, গরম পানি দিয়ে ইয়া করে রেখে দিব। কিপটা বলেন আর যা বলেন, এভাবে চেপে চেপে নিবেন, কারণ আমরা চাচ্ছি যে একদম এর থেকে যে রস ঠস আসে সব কিছু বের করে নেওয়ার জন্য। এমনি তো চলে গিয়েছে, তারপরে হচ্ছে এর ভিতরে আমি আর একটু পানি দিব, দিয়ে আজকে সারাদিন এটা খাবো। প্রথম দিন একটু খেলে সমস্যা নাই, তো একদিন আর কি এইটা ধুয়ে মানে এটা দিয়ে চালিয়ে দিলেই হয়ে যাবে আর কি। এটার ভিতরে যা থাকবে আর এইগুলো রেখে দেবো, এইগুলো হচ্ছে প্রতিদিন এক কাপ করে খাবো। তো আমি কিন্তু এটা খেয়েছি, এর ভিতরে জাস্ট একটু পানি মিশিয়ে একটু কুসুম গরম করে নেবো, যেহেতু এটা ফ্রিজ থেকে বের করে রাতে খেতে হবে। তো সেই জন্য আমি এটা হচ্ছে এখন রেখে দিচ্ছি, আমি তো এখন খাবো না। তো যাই, রাতে আমি অলরেডি খেয়েছি, এর ভিতরে হচ্ছে আমি ফুটান্ত পানি দিয়ে দিচ্ছি। কিন্তু প্রতিদিন একবেলাই খাবেন, আমি এটা প্রথম প্রথম দিন খাচ্ছি। প্রথম দিন এগুলো শরীরের ভিতরে একটু বিভিন্ন ইয়ার জমা হয়ে থাকে, বর্জ্য পদার্থ। তো প্রথম দিন যদি একটু বেশিও খাওয়া হয় সমস্যা নাই। এই কারণে আমি চাচ্ছি এটার যে সম্পূর্ণ যে প্রাকৃতিক উপাদানগুলো, এগুলো যেন আমরা পুরোটা খেয়ে নিতে পারি। আজকে রাত পর্যন্ত কিন্তু আপনারা এভাবে করতে পারেন না, আজকে রাত পর্যন্ত আপনারা শুধু এইটাই খাবেন, মানে হচ্ছে রাতেও এটা খেয়ে, রাতে তো মানে খাওয়া দাওয়ার পরে এটা খেতে হয়, তবে রাতের খাবার 8টার ভিতরে শেষ করবেন। অতিরিক্ত ফাস্টফুড চাহিদা ইয়া খাবার খাবেন না, এগুলো তো আপনারা জানেন। তারপরেও বলে দিচ্ছি, 8টার ভিতরে খাবার খেয়ে আপনারা 10টার দিকে এটা খাবেন, তাহলে পেট খালি রাখা অবস্থায় খেয়ে এটা খাওয়ার পরে আর কিছু না খাওয়াই ভালো, তাহলে কিন্তু আরও ভালো কাজ করবে। তো এইটা হচ্ছে আমি আজকে সারাদিন আর কি খাবো, একটু একটু করে খাবো রাত পর্যন্ত। তারপর কালকে থেকে আবার আমার এই যে বয়ামেগুলো ভরে রাখছি, ওগুলো হচ্ছে কালকে থেকে খাবো, খাবেন এইভাবেই করবেন। এই যে প্রতিদিন এতটুকু করে খাবেন, প্রতিদিন রাতে এতটুকু করে, জাস্ট ফ্রিজের পানি তো থাকে, মানে ফ্রিজের তো থাকে এই জন্য ঠান্ডা অবস্থায়, এর ভিতরে হালকা একটু মানে এর ভিতরে একটু গরম পানি দিয়ে ফ্রিজ থেকে বের করে গরম পানি দিলে এটা জাস্ট কুসুম কুসুম গরম হয়ে যাবে, সেই অবস্থায় খেয়ে নেবেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এটাই কিন্তু ওজন কমবেই কমবে, এটা 15 দিনে শেষ করবেন, এটা ওজন কমবেই, আপনার যত ওজনই থাকুক আপনার ওজন কমবেই কমবে কমবে, 100% কেন 1000% গ্যারান্টি দিলাম। মাত্র 15 দিনে আপনি 6-7 কেজি কিন্তু ওজন কমিয়ে ফেলতে পারবেন, ওজন কমিয়ে ফেলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।